রাসুল বলতেছে তোমরা জানো চিনো না আজকে আমি নবী নিজে আমার হোসাইন কে চিনতে পেরেছি সঙ্গে সঙ্গে সাহেবেরা বললেন রাসুল আল্লাহ কি দেখে আপনি হোসাইন চিনলেন আল্লাহ নবী বললেন তাহলে শোনো আমি মসজিদ নবীর মধ্যে বসে আছি এমন সময় ফেরেস্তা জিব্রাইল আমার কাছে কোরআনের আয়াত নিয়ে হাজির হইল ফেরেশতা জিবরাইল কোরআনে আয়াত দিয়ে আমি তাকে যাওয়ার কথা বলতে ভুলে গেছি কারণ ফেরেশতা জিবরাইল আসে আল্লাহর হুকুমে আর বিদায় নেয় নবীর হুকুমে আপনারা বলেন তো জিবরাইল আসে কার হুকুমে কিন্তু বিদায় নেয় কার হুকুমে হুকুম তাহলে কয়জনের লাগে শুধু আইলাহ ইল্লাল্লাহ হবে না মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবে জোরে গণ কথা ঠিক কিনা আবু জেহেল ও বশাইরা সব সময় লা ইলাহা জিকির যিকির করত সব সময় বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই কেউ নাই আল্লাহ নবী ডাকতে বলে আল্লাহ আবু জেহেল ও বশাইরা তোমার যিকির করতেছে তারা কি মুসলমান হতে পারলো না আল্লাহ ডাকতে হলো হাবিব আপনি বলে দেন তুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহিব্বুকুমুল্লাহ আমি তাদের ইমানকে তখনই গ্রহণ করব যখন আপনাকে তারা ইত্তেবা করবে আপনাকে অনুসরণ সব রবে আপনাকে নবী বলে মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করবে এখান থেকে ফরমান হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হবে না মুহাম্মদ রাসূলুল্লাহও লাগবে জোরে বলেন ঠিক তো আর হুকুম দাইনি এখন জিবরাইল দাইহাতুল কালবের সাহাবীর চেহারায়ে নবীর পাশে বসে আছে নবীর কাছে বসে থাকা বরকত কম না বেশি এ ذره কম না বেশি দাইহাতুল কালবের সাহাবীর চেহারায়ে আঙ্গ নবীর কাছে জিবরাল যখন বসা এমন সময় প্রত্যেক হসাই দৌড়েছে দৌড়ে এসে মসজিদের মধ্যে ঢুকে বলতে না না আজকে তোমার কাছে যাব না আজকে তোমার কাছে যাব না নবী দুই হাত বাড়ায় বললেন ভাই আমি তোমার নানা আমার কোলের মধ্যে বসো হোসান বলতে যে মায়ের কাছে শুনেছি আমার মা কইল তুমি নাকি তিন দিন না খায় পেটে পাথর বান্ধে আসো আমার বড় ক্ষুদা গো নানা একজন ক্ষুদার্থ নাতি হইয়া ক্ষুদার্থ নানার কোলে বসে কোনো লাভ নেই কিন্তু তোমার পাশে যে সাহাবি বসে আছে এই বেটার আমি ছাড়বো না এই বলে দৌড়ে গিয়ে ফেরেস্তা জিব্রাইল কে দাহিয়াতুল কলবি সাহাবী মনে করে হুসাইন কোলের মধ্যে বসে বলতেছে নানার সাহাবী মাঝে মধ্যে তুমি নানার কাছে আসো কোথায় থেকে আসো কোথায় থেকে যাও দেখতে পাই না আজকে তোমারে দেখছি পাইছি তোমাকে আমি ছাড়ব না যতক্ষণ পর্যন্ত খাবার না দিবা আমি জিবরাইল তোমা আমি হুসাইন তোমাকে ছাড়ব না সুবহানাল্লাহ এখন তাই কালবে কালবি বিশ্বাস করে হোসাইন ফেরেস তার কোলের মধ্যে বসতেছে খাবার দাও। খাবার দাও খাবার দাও বারবার যখন জিব্রাইলের কাছে হোসেন খাবার চাই এমন সময় জিব্রাইল খান ওসমুস করতেছে কি বিপদে পড়লাম বরকত পাওয়ার আশায় নবীর কাছে বসে এখন নাতি যে হারে আমার কাছে খাবার চাই আমার কাছে তো কোনো খাওয়া নাই তাহলে আমি খাবার দেব কোথ এমন সময় আল্লাহর নবী এলকা করে বলে জিব্রাইল তোমার কোলে যে বসেছে তাকে তুমি চিনো সুবহানাল্লাহ খান তুমি মনোযোগ দিয়ে শুনবে না অবাক করবে না সব নরম টাকা যাবে না মাঝে মধ্যে নরম গরম হতে হয় উমর ফারুক অবক্কর ভাই আপনি গরম হওয়ার কারণ কি অবক্কর বলে উমর তুমি যে দুইটা সন্তানকে বেদব বলতেছো তুমি কি তাদের চিন খুব খেয়াল করবেন তুমি কি তাদের জানো জানো কইছে না চিনো কইছে এ কথা কয় না কেন তুমি যে দুইটা সন্তানকে ব্যাদব বলতেছ তাদেরকে তুমি চিনো কারণ জানা বললে উত্তর সহজ হবে কিন্তু সিনো বললে উত্তর কঠিন হবে যদি আপনাদেরকে বলে এই কোরআনকে জানেন আপনারা বলবেন হ্যাঁ আমরা কম বেশি জানি কিন্তু যদি বলি এই কোরআনকে আপনারা চেনেন তখন কিন্তু উত্তর দিবার পারবেন না কারণ বাংলার মুসলমান কোরআন জানতে পারে কিন্তু কোরআন চিনতে পারবে না সেই দিন আল্লাহর কোরআনকে চিনতে পারবে যেদিন কোরআন মোতাবেক বাংলার মুসলমান চলবে আমরা কি কোরআন মোতাবেক চলবার পারতেছি এ কথা কান্না কর পারতেছি কোরআনে আল্লাহ কি কইছে চুরি কইলে চোরের কি করা লাগবে আজকে পৃথিবীর সবচাইতে ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদ আপনি পত্নীতলা নজিপুর কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ পড়বার যাচ্ছেন পায়ের দিকে তাকাচ্ছেন বারোশো টাকার জুতে আপনি বারান্দা পড়বেন না মসজিদের সামনে কাতারে পড়বেন এই জুতাই আপনার নির্দিষ্ট করে দেবে কি করবো জুতে তখন মন বলবে সামনে না পিছনে যেটি জুতার বাক্স আসে সেটি জুতিয়া থুয়ে এটি নিহতর কারণ এটা যে হাতের কাবা জুতিয়া খালি কাবা করলে হবে রে জুতাও থোয়া লাগবি জোরে দেখবি আপনার বলেন তো যে চুরি করলে চোরের হাত কাটা আইনটা যদি বাংলার জমিনে থাকতো তাহলে বারোশো টাকার জুতা কেন কোটি টাকার সোনার টুফলা মসজিদের দরজায় রাখলে আপনার ভিতরে কোনো চিন্তা হতো না কারণ আল্লাহর আইন দে বাংলাদেশ চলে ধরে কোন কথা ঠিক কথা কন না কেন একটু কথা বলে হতে পারে আপনার জীবনের শেষ মা এখানে অসংখ্য ফেরেস্তা আছে ওরা ওরা কিন্তু সাক্ষী হওয়ার জন্য আছে যে কে মুখ খোলে কি খোলে না আপনার আবার মুখ তো আবার মাফলাও দু একজন বানতে আছেন মাফলা বানছেন কেন মুখ খোলেন কি খুব খুব শীত আপনাদের মুখ আমি দেখি আমার মুখ আপনারা দেখেন এই দেখা দেখের মধ্যে একটা মহব্বত আছে না নাইজর করেছে না এক ছেলে আমাকে ঘরের মধ্যে বলল জীবনে বহুদিন খালি ইউটিউবে শুনলাম আজকে ফার্স্ট লাইভে দেখা প্রথম আপনাকে দেখলেন আমি যদি মুখত মাছ দিয়ে থাকতাম মুখের মুখত মাছ দিয়েছি মুখে কে দেখ তো মুখ ঢাকা এই করোনা এসে মরদ মানুষ তো পর্দা করে দিলে তোরে কলকাতা ঠিক কিনা মুখ ঢাক রাস্তাঘাটে যখন যাবেন তখন আপনি মুখ নাক ঢাকবেন কারণ রাস্তার ধুলে বালি যেন আপনার নাকে মুখে না ঢুকে কিন্তু কোরআনের মাহফিলে যখন বসবেন তখন ধুলে বালি নাই এটা হলো রহমানের জালসা খালি রহমত বর্ষণ হচ্ছে এখানে মুখ ঢাকার কোনো দরকার হবে কি হয়েছে বাবা কি হয়েছে কি ভাই বাবা এই উদ্যোগ টাকা কি হয়েছে আজ বন্ধ হয়ে গেছিল ওটা কি মেয়ে দিছে আচ্ছা ঠিক আছে মেয়ে মানুষেরা দেখতেছে হ্যাঁ বসে আছে উম্মে সালমা আর জয়নাব দুই ইতিমধ্যে একটা অন্ধ সাহাবি নবীর কাছে ঢুকছে কিন্তু ওই দুই বউ আর লড়তেছে না আল্লাহ রাসুল বললে তোমরা পর্দা করো ভিতরে যাও তুমি সালমা বলতেছি রাসুল্লাহ এ তো চোখে দেখে না এ তো কানা তো কানা সাহাবে আপনার কাছে আইসে আমাদেরকে ভিতরে দেওয়া লাগবে কেন আল্লাহ রাসুল বললেন ও শোকে দেখে না তোমরা কি দেখো না তোমরা কি দেখো না কুল্লিল মিনাতে একদম নামিনা আবু সরিহিম আল্লাহ কোরআনই বলেছেন যারা মিনা নারী হবে তারা পরপুরুষ দেখলে তাদের নজরকে নিচের দিকে করা লাগবে ধর এখন কথা ঠিক তাহলে একটা অন্ধ সাহাবি নবীর বউ হয়ে যদি দেখা যায় না হয় তাহলে হামাদ কি মা বোনেরা দেখা যায়স। এ কথা কন্যা কেন দেখা যায় তারপরে প্রজেক্ট সারের মাধ্যমে এখন বক্তা দেখানোর একটা প্রক্রিয়া চলতেছে আমার আল্লাহ কোরানে বললেন করণে কলা তাবার রচনা তাবার রোজাল জাহিনিয়া উলা রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো তোমরা ঘরের বাহির হয় না কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পড়তে দেনা হবে ওই জাহিলে যুগের মেয়েদের মতন সাজু গুজু করে বের হওয়ার কোনো পারমিশন নাই এ আয়া একদম গেল মেয়েরা যদি সারা জীবনে একটা জানা শুনে মেয়েদের কোনো পাপ হবে না কিন্তু ওয়াজ শুনতে এসে যদি সামন্যতম পর্দার खिलाफ হয় সারা জীবনের ওয়াজ এক পাল্লাই আর পর্দার खिलाफ এক পাল্লাই ওই সারা জীবনের ওয়াজের সওয়াবের চাইতে পর্দার খিলাফের গুনাহ বেশি হবে কথা কণ্ঠে তাই মা বন্ধুদের জন্য বলবো মা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যে দুইটা সন্তানকে তুমি বললে তাদেরকে তুমি শিনো সঙ্গে সঙ্গে তোমার ফরগের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে কারণ আল্লাহ নবী বললেন সাহাবিরা তোমরা কি আমার হুসাইন কে চিনো তোমরা কি আমার হুসাইন কে চিনো সাহাবিরা বলে রাসুল্লাহ কেন চিনবো না কারণ সাদেমা আলীর সন্তান হলো হুসাইন আমরা কেন চিনবো না রাসুল বলতেছে তোমরা জানো চিনো না আজকে আমি নবী নিজে আমার হুসাইন কে চিনতে পেরেছি সোনালা লাগা আবু بکر কিন্তু ওমরকে বলেছে এ হাসান হোসেন কে আবার আল্লাহ নবীও কিন্তু জিব্রাল কি সারা করে বলতেছে ও তোমার কোলের মধ্যে যে বসেছে তাকে তুমি সিনো সিনার দরকার আছে না না সেই হোসেন কারবালার প্রান্তরে কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল বাতিলের সঙ্গে আপোষ করলো না আর আমরা বাংলার মুসলমান বাতিলের সঙ্গে আপোষ করে নবীর উম্মত হব এত সহজ না জোরে ঠিক রেস্তা যুজরাল বলতেছে ইয়া আল্লাহ চিনব না কেন আপনার ছোট নাতি হুসাইন আল্লাহ নবী বললেন শুধু নাতি হোসেন বললে হবে না এর যে কত দাম তা তুমি জানো ফেরেস্তা জিবরাল বলে হুজুর আমি তো জানি না আল্লাহ নবী বললেন তাহলে শোনো একদিন আমি আসি নবী নামাজের শেষ দেয় কোথেকে হোসাইন দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতে যে চল ঘোড়া চল চল ঘোড়া চল 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 আমি নবী চমকে গেলাম আমি আল্লাহর নামাজের শেষ দেয় আর হোসাইন আমাকে ঘোড়া বানায় চলতে বলে আমি কি করব হোসাইনকে আমার পিঠ থেকে যেই মাত্র নামাবার চাইছে। এমন সময় আল্লাহ ডাকতে বলে হাবি আপনার পিঠে চড়ে যে বলতে চল ঘোড়া চল চল ঘোড়া তাকে আপনি চিনেন সোনাল্লা তাকে আপনি চিনেন আমার হয়ে তাকে থেকে আপনি নামাজ পড়া অবস্থায় নামাবেন না আপনাকে ঘোড়া বানাইছে আমি আল্লাহর বড় ভালো লাগতেছে যতক্ষণ পর্যন্ত আপনার পিঠে চড়ে বসে থাকবে আপনি নবী শেষদা তুলবেন না সঙ্গে সঙ্গে জীবের বাবা রে নবীরে ঘোড়া বানাইছে আর আল্লাহ কে শেষ দা তোলা যাবে না আর আমি তো থুতেই নাই জোরে কোন কথা ঠিক কি না হোসেন বারবার শুধু বলে রে নানার সাহাবি খাবার দাও খাবার দাও এখন জিব্রাল কি করবে কারণ ফেরেশতারা খায়ও না তাদের পকেটে খাওয়ার কিছু থাকেও না এখন জিব্রাইল বগ হয়ে গেছে এখন কি করবে হিসাব পাচ্ছে না এমন সময় আল্লাহ ডাক জিব্রাইল যে তোমার কোলের মধ্যে বসেছে তাকে তুমি চিনো আল্লাহ কে বলতেছে আল্লাহ জোরে বলেন কে যে তোমার কোলের মধ্যে বসেছে তার তুমি চিনো ও জিব্রাইল আমি আল্লাহ তাকে এত ভালোবাসি তোমার কাছে খাবার চাই খাবার না থাকলে কি হবে আমি জান্নাতের বাগানের আঙ্গুর তোমার জামার ডান পকেট ভরাইয়া দিলাম লিল্লাহে আমার আল্লাহ তালা কুদরতি হাত দিয়ে ফেরেশতা জিব্রাইলের জামার ডান পাশে পকেটটা আঙ্গুর দিয়ে ভরে দিল ফেরেশতা জিব্রাইল পকেট থেকে আঙ্গুর বের করে যখন হোসানের হাত ভরে দেয় পকেটের আঙ্গুর বের করে যখন হোসানের দুইটা হাত ভরে দিছে হোসেন আঙ্গুর পেয়ে নানার কাছে গিয়ে বলতেছে এই বেদককে যেন তোমার কাছে আর না দেখি সঙ্গে সঙ্গে চম করছে দুই কারণে যদি এখন কারণে এক নম্বর কারণ হলো জিব্রাইল আঙ্গুর কালো কোথায় আর দুই নম্বর কারণ হলো ফেরেস্তা জিব্রাইল যিনি ফেরেস্তার সর্দার তাকে হোসেন বেদ তাহলে কয় কারণ নবী চমকে উঠছে হোসেন বলতেছে না না তুমি ক্ষুদার জালায় পেটে পাথর বান্ধে আস আর তোমার বেদ পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে আছে এই বেদব যেন তোমার কাছে আর না দেখি নবী চোখে ওঠে দিকে তাকাইছে জিবরাল চোখে চোখে আল্লাহর নবীকে বলতেছে নবী আল্লাহ হোসেন কে এত ভালোবাসে হোসেন বারবার যখন খাবার চায় জান্নাতের বাগানের আঙ্গুর দিয়া আমার জামার পকেট ভরায়া দিছে আমি সেই আঙ্গুর বের করে আপনার নাতির হাতে দিলাম হোসাইন বলে নানা ধরো তুমি কয়েকটা আঙ্গুর নাও নবীর বড় লোক কার আঙ্গুর সোন যে আঙ্গুরে হাত পড়েছে কার এ কথা কয় না কার হয়তো বলবেন হুজুর আল্লাহর কি হাত আছে আপনাদের কি মনে হয় আল্লাহর হাত নাই হাত আছে কেমন হাত এই যে সুরা মূল পড়েন তাবার কাল্লাহিল মুল গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে না হাসিনা

বারো হাজার টাকার কম্বল চোখে মুখে দিয়ে কয় আমার বাসা আমার ঘর আমাক নামাইকে রাত নয়টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে দেড় লাখ টাকার খাট আর বারো হাজার টাকার কম্বল চোখে মুখে দিয়ে ঘুমিয়ে গেছে তবে ঘুমানোর আগে কি বলছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে রাত তিনটার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে ধরে কি কম্প ওই এত ফোর্সে নামছে যে ওর কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটা পড়ার পর্যন্ত টাইম পাইলে আপনার বলেন তো কি হয়ে নামছে কথা কর না কেন কি হয়ে নামছে নয়টার সময় কি কইছিল আমার নামাইতে আর তিনটার সময় আল্লাহ কি করে নামাইছে কিছুক্ষণ আগে যিনি বলেছিল আল্লাহ ইসলাম তুলে দিব বিসমিল্লা তুলে দিব আমার আল্লাহ তাকে ন্যাংটা করে নামায়ে দিছে ধরে এখন কথা ঠিক এ কথা কোন কথা ঠিক অনেকেই বলে ক্ষমতা বলছে হুজুর আর কেউ নামাবার পারবে না আরে পাগলা নয়টার সময় নয়টার সময় মানুষকে তিনটার সময় যদি আল্লাহ ন্যাংটা করা পারে সেই আল্লাহ আছে না নাই আমার সঙ্গে সকলে পড়েন তুইয তাসা পড়েন তুইয যুমান্তশা অতযিল্লুমান্তশা বিআদikal খায়র ইন্নাতানা কুল্লি শাইইন কাদির এই আয়াতের বাংলা কি জানেন আমার সঙ্গে সকলে বলেন সম্মান দেওয়ার মালিক কে এ যারা বলবেন না মরার আগে আল্লাহ যেন তাদের জবান বন্ধ করে দেয় মুখে যেন কলে মানুষ না হয় গলা খাগার সন্মান দর মালিককে অহমান করার মালিককে মেন্তা করা নামানোর মালিক কে ভালো মন্দর মালিক কে সমস্ত ক্ষমতার মালিক কে এটা বিশ্বাস করে বিশ্বাস করেন বলেন না হুম হবি দু একজন আবার কয় ভারত যেদিন অখুশি হবি আমেরিকা যেদিন অখুশি হবি সেই দিন ক্ষমতার থেকে নামবি রে আরে প্লা একবারও আল্লাহর দিকে খেয়াল করে না ভারতের দিকে খেয়াল করে এই সরকারের পক্ষে ভারত আছে এই সরকারের পক্ষে আমেরিকা আজকে আরে পাগলা ভারত আমেরিকাটাকে লাভ দেয় আল্লাহ আছে কিনা সেটা দেখা লাগবে কথা কথা কর একটু মনোযোগ দিয়ে শুনবেন হোসাইন বলে নানা আপনি পেটে পাথর বেঁধে আছেন ধরেন নানা কয়েকটা আঙ্গুর নেন নবী দুই জানা হাত বাড়ায় দিছে কারণ জান্নাতের আঙ্গুর হোসাইন দিবে নবী কে তাহলে কয় হাত দিয়ে নিবে অল্প হোক আর বেশি হোক দুই হাতের একটা দাম আছে না নাই জোরে করে আছেন না আমরা হানাফি মাঝে হাবের লোকেরা দেনতে হাত দেন এরকম দুই হাতে মুসাফা করি না কর করে কি করি না আমি ওই যে বাঘ মারা আগামীকালও রাত্রে আমার বাঘ মারা আছে তো ওখানে গেছে খালি এক হাতে মারতেছে এক হাত হাত তো আমি দুই ওরা ওই আমার মুসাফা করতেছে না আমি বললাম কে তা ভাই দুই হাত থেকে মুসাফা করবেন তো এক হাত খেয়ে বলে হুজুর আমরা খালি ডান হাত করি এই বাম হাত হলো পায়খানা পেশা পরিষ্কার করার হাত এই জন্য আমরা এই হাত লাগাই না খালি এই ডান তা আমি বললাম তাহলে আপনাদের কাছে এই হাতের দাম নাই না না এটা পেশা পায়খানার হাত আমি চিন্তা করলাম একটা সাইজ করার লাগে কখন করা যায় ওরা কিন্তু আবার বেতের নামাদের দোয়ায় কোনোতে মোনাজাত করে যেরকম কি করে ওরা এক রাগাত বেতের পড়ে ওই এক রাগাতের মধ্যে দোয়াই কোনো যখন পড়ে তখন এরকম দুই হাত তুলে তা আমি ওদের কাছে বসে আছি এক হুদুরের কাছে যেই দোয়ায় কোনো তো দুই হাত তুলছে আমি বাম হাত মারছি টান বাম হাত এরকম টান মারছি ওই নামাজ ছাড়তে গেলে হুজুর আপনি হাত ধরে টান মারলেন কেন আমি কলে এই শালা তুই না কইলি এরা পেশাব পায়খানার হাত তাহলে মনে হচ্ছে শুনে দুই হাতের লুকা হ্যাঁ আপনারা বলেন তো দুই হাতের দাম আছে না কতক্ষণ আছে না একটু মনোযোগ নবী দুই হাত দেওয়ার কারণ কাছে যে আঙ্গুর গুলো আছে সে আঙ্গুর দুনিয়ার কোনো বাগানের আঙ্গুর না ওই আঙ্গুর গুলো জান্নাতের আঙ্গুর যে আঙ্গুরের সঙ্গে আমার আল্লাহ কুদরতি হাতের পর নবী যখন দুই হাত বাড়ায় দেয় হুসাইন কয়েকটা আঙ্গুর নবীর হাতে দিয়ে বলে নানা আমি আর তুমি যদি আঙ্গুর খায় আর তোমার সাহাবি যদি সায়া সায়া দেখে তাহলে এটা খাওয়ার আদব হবে না এই বলে কয়েকটা আঙ্গুর ফেরেস্তা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে হাতের মধ্যে দিয়ে বলে নানা তুমি আমার মুরব্বি তোমার সাহাবিও আমার মুরব্বি তোমরা দুইজন আঙ্গুর না খাইলে আমি হুসাইন খাব না সরালা জোরে কর তুমি আমার মুরব্বী তোমার সাহাবি আমার তোমরা দুইজন আঙ্গুর না খাইলে আমি কিন্তু এখন আঙ্গুর খাইতে পারে আঙ্গুর খাওয়ার অভ্যাস নবীর আছে না না কিন্তু নাই তারা খায় খায় খাওয়ার অভ্যাসও নাই যারা খায় তাদের জন্য খাওয়ার নিয়ম কিন্তু ইসলামে আছে আপনি ইচ্ছা মতো সুদ ঘুষ খাইতে পারবেন খাওয়া লাগবে কি হালালান তগজিবান হালা ত্যাগজিবান কবি খাদ্য হচ্ছে হালাল খাদ্য তুমি খাবার পারো বলে তুমি সবকিছু খাইওলা খাবার একটা নিয়ম আছে না জোরেকন আছে না নাই আপনাদের এখানে মোদুল বাজার আছে না ওই বাজারে এক চালাক আর একজন বোকা দুইজন মিলে একটা কাঁঠাল কিনছে চল্লিশ টাকা দিয়ে জোরেকন কয় টাকা দিয়ে চল্লিশ টাকা দেখছি দে বলতেছে ভাইজান বিচি দেখা ভাগ হবে তো বোকা বলতেছে ঠিক আছে যাই যে কয়টা বেশি তার সেই কয় টাকা তো বোকায় রোয়া খায় আর আর বেশি থালাকায় আপনারা বলেন তো দুটা খাওয়া ঠিক হালাল হারাম ও খাসে দুটেই খাসে তো বোকার সামনে পঁয়ত্রিশটা বেশি কয়টা আর চালাকের সামনে মাত্র পাঁচটা তো চালাক বুঝতে ভাই আমার পাঁচ টাকা তোর পঁয়ত্রিশ টাকা বোকা কে রে দুইজন সমানই খেলাম রে আমার সামনে তোর সামনে নাই না ভাই আমি মুখ রে খাইনি রে এখন কি করবে কথা মতো বোকা চালাক যাচ্ছে আর বলতেছে খেলাম বেশি দিলাম কম খেলাম বেশি দিলাম কম খেলাম বেশি দিলাম দিলাম যাচ্ছে আর বলতেছে বাড়ির কাছে যখন যাবে তখন আসমানে কালো ম্যাঘ তোর কি ম্যাঘ

এখন সালা ঘুম যে সকালবেলা গো ডালার কাছে গিয়া থাকে তরি তরকারি কিছু নাই যাই জানলার কাছে আনাজ কালাই পাইতে না জানলার কাছে আইসে থেকে আনাজ কালাই না থাকলে কি হবে এক ঠিক কাঁটালের বিচি পড়ে আছে মানে সারা রাত পানি হয়ে ওর যে মল মাতলে সব ধুয়ে গেছে খালি বিচি চকচক করতেছে বউ কই কে রে এতগুলা কাঁটালের বিষি বিশ মিলা করে বিচি সব বাড়ি ছেলে গেছে যে বিষি ধুয়ে সিদ্ধ করে ভত্তা বানাছে জোর কন কি বানাছে ভত্তা সালাদ যখন খাবার সময় তখন কাঁঠালের বেশি ভর্তা দেয় ওই বিশ মিল্লা দুই থালি খাসে জোরে কোন কয় থালি আল্লাহ নবী বলেছেন খাবার সামনে আসলে বলতে হবে আল্লাহ হম্মা বারিকলানা ফিবর বাক্তানা ওয়াকিনা আজা বান্নান ওই দোয়া দরুদ কিছুই নাই বিশ মিল্লাও নাই দুই থালি খাওয়ার পরে বলতেছে বউ এই সপ্তাহে কাঁটাল কিনে নাই তুই বিসি পাইলি কোথায় যে বিসিটা ভর্তা করে আমারে খাবার দিলি এই বিসি পাইলি কোথায় এ পর্যন্ত কয় থালি খাসা এর মধ্যে জিজ্ঞেস করে নাই বউ বলতে আল্লাহর শুকুর আদায় করো বলে জন্যে বলে আনাজ কালাই তুলবার যায় দেখি জানলার তোলে এক ঠিক কাঁটালের সঙ্গে সঙ্গে উয়া উয়াও করতেছে বউ কাই কি হইছে বলে শুধু খাইছি ঘুষও খাইছি হালালও খাইছি আজকে খাওয়ার পর নিয়ে উয়া করতেছি আমি আপনাদের বলবো ভাই খাওয়ার একটা নিয়ম আছে না নাই যে নিয়মটা মুসলমানকে জানতে হবে আল্লাহ নবী বলেছেন পেটে ক্ষুদা নিয়ে খাবার বসলে তোমার ক্ষুদাকে তুমি তিন ভাগ করবা এক ভাগ খাদ্য খাবে এক ভাগ পানি পান করবা আর এক ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে এই নিয়তে কেউ যদি খায় এই নিয়। মনে কেউ যদি খায় তার বুকের চাইতে পেট কোনদিন উসা হবে তাহলে খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই কিন্তু ফেরেশতা জিব্রাইল খায়ও না খার নিয়মও জানে না আঙ্গুর হাতের নিয়ে নিয়েjose আছে হোসেন বলতেছে না না তোমার সাহাবিকে খাইতে বলো না না কিন্তু নবী তো জানে ওইটা খাবার বললো খাবার পারবে কিন্তু হোসাইন ধরেছে বায় না তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না অনেক সময় হয়ে যায় এবার হোসাইন নবীকে বলতেছে না ভাই তোমার হাতের আঙ্গুরগুলো আমাকে দিয়ে দাও নবী বলতেছেন কেন ভাই বলে আমিও খাবো না তুমিও খাব না তোমার সাহাবিকে সব আঙ্গুর আমি ফিরাইয়ে দিব কারণ পকেটের মধ্যে আঙ্গুর লুকিয়ে রাখার কারণ হলো একলা একলা খাবার চাইছিল কিন্তু আমরা দুইজন নেওয়ার কারণে মন খারাপ করে খাচ্ছে না দাও না না দাও আমিও খাবো না তুমিও খাবো না এই বলে নবীর কাছ থেকে আঙ্গুরগুলো যখন হোসেন ফেরত নেবার চাই আল্লাহ ডাক বলে জিব্রাইল আমি আমার নবীকে এত পছন্দ করি আর হোসেনকে এত ভালোবাসি এই পছন্দ করা আর ভালোবাসার কারণে আজকে তোর হাতের আঙ্গুর খাওয়ার শক্তি আমি তোরে যে হুসাইনের কারণে আল্লাহ বেহস্ত থেকে আঙ্গুর দিছে যেই হোসাইনের কারণে ফেরস্তা জিবরালকে আল্লাহ আঙ্গুর খাওয়াইছে সেই হুসাইন কে তোমরা সেন সোনাল্লাহ আবু বলে যে দুইটা সন্তানকে তুমি বললে তুমি তাদের দিকে বলতে এই দুইটা তো আলী ফাতেমার সন্তান তার সন্তান এখানে কিন্তু একটা মারাত্মক শিক্ষা এখানে কিন্তু হজরত উমর বলতে পারতেন এই দুইটা হল আলীর সন্তান কিন্তু শুধু আলী না বলে ফাতেমার কথা কেন বললেন আমি যখন বিয়ে করছি উনিশশো সালে আমি কোন সালে বিয়ে করছি উনিশশো সালে কাজী সাহেব বললো আপনার বাপের নাম কি আমি আমার বাবার নাম কইলাম কিন্তু সালে যখন আমার মেয়ের বিয়ে হচ্ছে কয় সালে দুই হাজার চোদ্দ সালে আমার মেয়ের যখন বিয়ে হচ্ছে তখন কাজী আমার জামায়ক বলতেছে তোমার বাপের নাম কি তোমার মায়ের নাম কি আমি কইলাম কে রে আমার বিয়ে খালি বাপ বিয়ে হলো আর জামাইয়ের বিয়াত বাপও লাগতেছে মাও লাগতিছে কারণ কি কারণটা হলো বর্তমান সরকারের আগে যারা ক্ষমতায় আইছিল তারা খালি বাপের দাম দিছে মায়ের দাম দেয়নি ধরে কোন কথা ঠিক আর এই সরকার আসার পরে বাপেরও নাম দিছে মা মায়েরও সম্মান দিছে দেয়নি ভাই যান এখন আপনি যে কোনো কাজ করতে যান বাপের সাথে মা দরকার আছে না না এ কথা কয় না কেন বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরি আয়ু দরে যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদী ভাবে কেউ হবে না আমার মা গো আওBackColor বলে উমর শুধু হাসান হোসাইন আলী ফাতিমার সন্তান জানলে হবে না এদের আরো পরিচয় আছে উমর ফারুক বলে ও কর ভাই এদের আর কোন পরিচয় তোমার জানা নাই আও বলে ওমর তুমি কত বছর বয়স ইমান গ্রহণ করেছ উমর ফারুক বললেন সাতাশ বছর বয়স মানুষ গ্রহণ করেছি আও বলে ওমর ইমান গ্রহণ করার আগে তুমি কেমন ছিলে ওমর ইমান গ্রহণ করার আগে তুমি কেমন ছিলে আপনার বলেন তো হয় তোমার ইমান গ্রহণ করার আগে কেমন ছিল এই উমর ফারুকের জীবনে আপনারা পড়েন নাই আল্লাহ রাসুল বলেছেন আমি হলো আমি ইসলামের প্রচারক আর আমার উমর হলো ইসলামের প্রসারক নবীর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে কিন্তু গোটা বিশ্বে ইসলামের প্রসার হয় নাই আর হজরত উমরকে আল্লাহ খলিফা বানাই দিত এই জন্য মাঝে মধ্যে নবী বলতেন আমার পরে কেউ যদি নবী হতো লাও উমর আল্লাহ উমরকে নবী বানাই দিত যে উমরের সানে আল্লাহ কোরআনে তেইশটা আয়াত নাজিল করেছে সোমান আল্লাহ না কেন বাইরে আপনারা সোমান আল্লাহ বলবার কোলে তারপরে সোমান আল্লাহ কন কি কথা সোমান আল্লাহ আপন ইচ্ছাই বলবেন তিনটা তজবির কথা বলছে আপনাদের যে তিনটা যারা জবান থেকে বের করে দেবে রাসুল বলেছেন সে যত বড় পাপি হোক না কেন মরার সময় মৃত্যুবরণ করবে তিনটা তসবি কি আল্লাহ রাসূল বললেন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলব এই তিনটা তজবি আপন ইচ্ছায় জবান থেকে যারা বলবে সে যত বড়ই পাপি হোক মুসলমান হয়ে ইমান নিয়ে মৃত্যুবরণ করবে তুই ইমান নিয়ে যদি মরে যাই তাহলে আমাকে আর কোনো টেনশন আছে তো তাহলে সবন আল্লাহ বলতে আমাদের কোনো আপত্তি আছে ভাইজান আল্লাহর বান্দার একটু মনোযোগ শুনবেন ইমান গ্রহণ করার আগে তুমি কেমন ছিলে উমর ফারুক বললেন আমার চাইতে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ ছিল না অবক করে বলে উমর আমি ইমান গ্রহণ করেছি পঁয়ত্রিশ বছর বয়সে এখন তুমি বলো ইমান গ্রহণের আগে সাতাশ বছর তুমি কাফের ছিলে আমি আউ বক করো পঁয়ত্রিশ বছর কাফের ছিলাম আর যে দুইটা সন্তানকে বেদব বলতেছো এদের খবর কি তোমার জানা আছে এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে লিল

তা আমাদের রুহুকে আল্লাহ এত পছন্দ করেছে যে আমাদের রুহুকে মুসলমানের ঘরে পাঠায় দিছে ঘরে মুসলমান ঠেলা ঠেলা নাই অন্য ধর্মের জন্ম নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা খুব কঠিন যার প্রমাণ হলো নবীর তালে। এত দাওয়াত নবী কলে মার দিয়েছে তারপরে চাষ একই কথা কয় জামু বাবা কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়বো নবী হয়ে তার চাচাকে মুসলমান বানাতে পারে নাই আর আমরা হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে মরা খুব কঠিন ছিল ধরে কোন কথা ঠিক কিনা কিন্তু আল্লাহ আমাদের এই কঠিন জিনিসটা সহজ করে দিয়ে মুসলমানের ঘরে পাঠায়া মুসলমান হিসাবে কবুল করেছেন খুশি না বেজান এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর করে দুনিয়াতে কবুল করেছেন সোনাল্লাহ কুন নবীর বিশ্ব নবীর করে দুনিয়াতে কবুল করেছে ঈসা সাল্লামকে আল্লাহ যখন চতুর্থ আসমানে নিয়ে যায় ধরে কোন কোন আসমানে তখন ঈসা নবী বলে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্যে যায় কিন্তু আমার যে মৃত্যু হল না আমার কি মৃত্যু হবে না আল্লাহ কাই ঈশা তোমার মৃত্যু হবে ঈশা বলতে সাল্লা চতুর্থ আসমানে কি আমার মৃত্যু হবে আল্লাহ আল্লাবার ঈশা চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না তোমার মৃত্যু হবে দুনিয়ায় ঈশা বলতে সাল্লাহ তাহলে দুনিয়াতে আবার কবে নবী করে আমারে পাঠাবেন আল্লাহ কাই ঈশা তোমাকে আর নবী করে পাঠাবো না তোমাকে বিশ্ব নবীর করে প্রেরণ করব। সঙ্গে সঙ্গে ঈশা চিল্লাই বলে মাবু তুমি আমারে নবী করে আমাকে খুশি করতে পারো না কিন্তু বিশ্ব নবীর উম্মত করার কারণে আমি ঈসা খুশি হয়ে গেলা কি মনে করতেছেন রাস্তা দিয়ে আদম আলাইহিস সালাম যায় যাওয়ার সময় দেখে তার بیٹা বসে আছে শীশ আলাইহিস সালাম কিন্তু বসার সাইজ নাই তোর কি নাই বসার সাইজ বলেন না তো সিয়ারত বলছে আবার পায়ের উপর পাও এরকম কিছু বেদব আছে না নাই দেখবেন কিছু বক্তাও কিন্তু ওয়াজ করতে করতে লাফ দে সিয়ারের উপর ওঠে লাভ দে ধরে নাম লোকজন কয় কে রে শালা এটা বক্তা না ধরে রে লাফাই কে আপনারা কোন তো বসার সাইজ নাই এই যে মাছ এরা কি ঘুমাত ঘুমাত গেছে নাকি ঘুমাবেই তো রাত সাড়ে বারোটা দেখি বারোটার সময় তারিখ পরিবর্তন হয়ে গেছে এত রাত্রে আমি আপনাকে আটকায়া ওয়াজ করা খুব কঠিন আমি সেই জন্য কোনো কিছু বলতেছি না যার মনে চাই বসে থাক যার মনে চাই চলে যাক চলে যাবেন আমার গাড়ি আছে ব্যাগ ডালা একে দুই বস্তা তোমার ওখানে এক লাইলে বাড়ির কারণ এইটা বরকতের খাদ্য জোরে কর কি খাদ্য এতগুলা বোতল সামনে কি জন্য দিতে বুঝতেছেন না যে প্রতিদিন মুরগি এমনি হাত চলে আসে মুরগি ওমর ফুর ওমর শহীদ সেই জন্য তবারকের ধান্দা দাপ অনেকে আছে কিন্তু বসতেছে না কি মন খারাপ করতেছে তো শীষ আল্লাহ সাল্লাম বসার সাইজ নেই আদম ডাক দেয় মানে এভাবে বেয়া সাইজ হয়ে বসে আছো কেন বলতেছে বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব আদম কয় কিসের গরম বলে আপনি আল্লাহ নবী হামু আল্লাহ নবী মানে বাপ নবী বেটা নবী আর বউটা পাইছি জান্নাতের হুর বাপু কি নবী বেটাও নবী কি মাদ্রাসার ছাত্র এগুলো সব এই মাদ্রাসার ছাত্র আপনার এই যাত্রা উঠলো না ওই জায়গাটা একটু জমে বসেন সামনে দিকে আসেন এদের ওয়াজ তো আমি আর আগেই নিষেধ করছি যে সবসময় শ্রেষ্ঠ ওয়াজ নিয়ে যারা পড়ে থাকে তাদের আবার এইরকম ওয়াজ শোনার দরকার আছে দরকার আছে আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম यতাওয়াক্কালুন আর মাদ্রাসা এক্সেল আমি চেয়ার নিয়ে মাঘ মাসে বসে আছি ওই মাদ্রাসারাঙ্গিনে কিছুক্ষণ পরে ওই ছেলেটা বের হলো সবাই পড়তেছে ওই ছেলেটা বের হয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম তুই সবাই পড়তেছে ঝুঁকে ঝুঁকে তুই কেন তখন আমাকে বলতেছে এই তা আমি কইলাম কে রে তিন হুজুর আপনি বুঝবেন না এক হলো পেশাব দুই হলো পায়খানা আর তিন নম্বর হলো অজু থাকে না এই মুহূর্তে আমার উজু নাই এই জন্য পেশাব করবো ইয়া করার জন্য বের হয়েছে আমি বললাম পাগলা উজু তোর ভাবে গেল ফিস আমি কলাম শোন উজু গেলেও আল্লাহর কোরআন পড়া যায় যা এই মাঘ মাসের শীতের মধ্যে ওযু করার কি দরকার রে পাগলা উজু ছাড়াই কোরআন পড় তখন না হুজুর অজু ছাড়াই কোরআন পড়া যাবে না আমি কলাম তুই মুফতি না আমি মুফতি এই আমি হামজা কিন্তু কইছে ওযু ছাড়া আল্লাহর কোরআন পড়া যায় যা পড় না হুজুর এই আমির হামজা টাম যা না আচ্ছা আমির হামজা না মানলে আমাক মানিস তোকে আপনাকে তো মানি তা আমি বলতেছি ওযু ছাড়া কোরআন পড় তোর যত পাপ হবে সব পাপ যান যা এতখানি সুযোগ দেওয়ার পরে যখন তাড়া দিলাম তাড়ার ভয়ে ও মাদ্রাসার ঘরের মধ্যে ঢুকলো আমি চিন্তা করলাম ও তো ঢুকলো কিন্তু কি করে এটা তো আমি চিয়ারত বসে থেকে বুঝাবো না আস্তে করে উঠে মাদ্রাসার পিছনে গিয়ে জানলার ধারে গিয়ে তাকায় দেখি ওই দরজার কাছে ঢুকে আসে ওই খালি সিয়ারের দিকে তাকায় আছে মানে সিয়ার থেকে যে আমি উঠছি ওই আবার বুঝছে হুজুর নাই আমি ঘুরে আসে ওই মাটির বসে হুজুর আপনি মারেন কাটিন মাদ্রাসে তাকে বাইর করে দেন ওজু ছাড়া আমি আল্লাহর কোরআন করবো না সঙ্গে সঙ্গে ওকে বুকের মধ্যে নিয়ে বললাম তোমার সঙ্গে যাদের সম্পর্ক হয়। তারা গোটা পৃথিবীর চাইতেও তোমার কোরআনকে বেশি মূল্য দেয় এই কিছুক্ষণ আগে যে কয়টা বাচ্চা উঠলো এদের সম্পর্ক কার সাথে এ কথা না কেন কার সাথে এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয় আল্লাহ পাক তাদের ঈমানে এই কোরআন তেলাওয়াতের কারণে বাড়ায় দেয় তাই আমি বলবো হাফিজ মাদ্রাসার ছাত্র তোমরা যারা এত রাত জায়গা তোমাদের ওয়াজ লাগবে না কারণ শ্রেষ্ঠ ওয়াজ কোরআনের সঙ্গে আল্লাহ তোমাদের সম্পর্ক করে দিয়েছে ধরে কোন ঠিক কি না যদি কোরআনের সঙ্গে সম্পর্ক না হতো তাহলে যে দুধের মাথাতে আমরা পাগলি দিয়ে দিলাম আপনারা কি মনে করতেছেন আজকে যদি আপনারা শুনতেন যে আপনাদের উমরপুর এম বি বি একটা ডাক্তার তৈরি হসে সবাই মধুলিদা বলতে আমাকে চিনিস আমাকে গ্রাম তো একটা এম বি ডাক্তার আছে চিনিস আপনাদের বের একটা মন্ত্রী থাকতে এম বি থাকতেই আমাকে চিনিস আমার গ্রামে মন্ত্রী আছে আপনার গ্রামে একটা সচিব থাকলে ওর পাওয়া যায় না আমার জিনিস আমার গ্রামে ডিসি আছে সচিব আছে ওর গ্রামে পাঁচটা হাফেজ আছে এই সময় একবারও কয় না যে আমার গ্রামে পাঁচটা হাফেজ আছে ধরে কোন কথা ঠিক কিনা আপনারা জানেন সমস্ত এমপি মন্ত্রী সচিব আপনার গ্রাম দিয়ে গেলে গোরস্থান কিছুই হবে না একটা হাফেজ যদি হাঁটা যায় ওর পায়ের পরশে চল্লিশ দিন আল্লাহ কমাইয়া দেয় ধরে কোন শুভাম চিনেন আপনারা আজকে এই মাদ্রাসা থেকে ভাঙ্গাচুরা মাদ্রাসা এই সাতান্ন বছর ধরে আপনারা কি করতেছেন মাদ্রাসার সাইজ এরকম কেন সাতান্ন বছর মানে কি আপনার বয়স কত চল্লিশ বিয়াল্লিশ আপনি জন্মেরও সতেরো বছর আগে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হবে এরা করে কি আমি আসার পর থেকে দেখতেছি খালি খিলাচ্ছে খালি খিলাচ্ছে ও তো একটা ঘর বানাসে। আমি মনে করছি ওটা মেয়ে মানুষের বসার জায়গা আরে বাবা ওটা খাওয়ানোর জায়গা একটা লোক খাওয়া বাকি নাই সেই খিলেন খিলেছে তো খিলানোর পরে কি খালি খালি না কিছু আদায় করছেন এই খালি খালি না কিছু নিছে এই টাকা গুলো কি করেন না না এগুলো আমি শুনবার চাচ্ছি না তো আমি আপনাকে বুঝাবার চাচ্ছি ভাঙ্গা চুর মাদ্রাসা থেকে দুইজন হাফেজের মতাই পাগড়ি পড়েছে তো কজরে কোন কথা ঠিক কিনা এত বছরের পুরাতন মাদ্রাসা এটা দাওরা মাদ্রাসা হওয়ার কথা কি কোন ঠিক কিনা এটা দাওরা মাদ্রাসা হওয়ার কথা হাল্লার বান্দার একটু মনোযোগ দিবেন

নবীর উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত এখন আপনাদের বলবো আখরি জাহানের পয়গম্বর নাম কি এ জরে গান নাম কি এ কুরআন শরীফে আছে না নাই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির জালেকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খতমান আমাদের নবী কি নবী কথা কয় না কি নবী শেষ নবী জোরে কন কি নবী আমাদের নবীর পরে কোন নবী যারা বলবেন না তারা মনে হয় কাদিয়ালি গুরু আমি যেই বলবো আমাদের নবীর পরে আপনারা বলবেন নবী নাই বলতে পারবেন না আমাদের নবীর পরে কোন নবী বলেন নবীর পরে কোনো নবী এই বাংলাদেশে কিছু কিছু মুসলমান তারা নাকি বিশ্বাস করে আমাদের নবী শেষ নবী না আমাদের নবীর পরেও নবী আছে আমাদের নবীর পরে নবী যারা মানে তারা হলো কাদিয়ানি আর কাদিয়ানিরা হলো কাফের আমি যেই বলবো কাদিয়ানিরা আপনারা বলবেন কাফের বলতে পারবেন

আপনাদের কথা কিন্তু এখানে থাকবে না এই ভিডিওর মাধ্যমে গোটা পৃথিবী চলে যাবে জোরে কন ঠিকই না আপনাদের ওমরপুর শহীদ এই জায়গা শুধু জাগার মধ্যে থাকবে না এতগুলো মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো গোটা বাংলাদেশ এমনকি বাংলাদেশের মুসলমান পৃথিবীর যত জায়গায় আছে সবাই কিন্তু বজলুশিদদের আওয়াজ দেখে এজন সবাই একটু জোরে বলবেন আমি যেই কাদিয়া কাদিয়ানিরা আপনার বলবেন কাফের বলতে পারবেন গলা কাজিয়ানিরা বিরা কাজিয়ানি রাভিরা আমাদের নবীর পরে কোনো নবী মাশ আল্লাহ আল্লাহ সাক্ষী হয়ে থাকলো ফেরেশতার সাক্ষী থাকলো এই দুইটা কথার কারণেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবার পারে কি পারে না জরে গণ পারে কি পারে না শ্রী শম বলে বাবা নবীর বটা নবী না হইয়া ঘরের উপরে সমিনা হইয়া আখের জাহানের পায় দাম ভরলে আমার জীবন ধন্য কেমনি হতো আদম বলে শিশিরে আমি জীবনে একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বছর কাঁচি কত বছর সাড়ে তিনশো বৎসর কাঁছি কানতে কানতে আমার চোখে পছন্দ ধরে গেল এক সময় আমি যখন বউ আমাকে সুন্দর করে তৈরি করে ফেরেশতা দিয়া সেজদা করালেন এখন সেই চেহারা গোস্ত খোসে দাঁত বের হয়ে আমি যে ভূতের মতো হয়ে গেলাম আল্লাহ আমার কান্না কি তোমার পছন্দ হয় না সাড়ে তিনশো বছর ফিরেল না অত রাখনা লা না কোন না মিনাল খা সিরেন বলে কান্দি আমার কান্না কি তোমার পছন্দ হয় না আল্লা ডাক দালা দম শুধু কাঁদলে হবে না কাদার মত কাঁদতে হবে স্বর্ণ শুধু কাঁদলে হবে না কাদার মতন কাদার মতন কান্দা বুঝে বিরক্ত হচ্ছে আমার কথা কি বুঝতে পারতেছেন শীষ বলতেছে বাবা নবীর বেটা নবী না হয়ে বেস্তের হরে স্বামী না হয়ে আখরে জাহানের পায়গাম বার যদি হতে পারতাম আমার জীবন ধন্য হতো আদম বলে হবার চাইলে হওয়া যাবে না ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে আল্লাহ আমাদেরকে সেই ভাগ্য দান করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া এমনি এমনি আদায় করবো আল্লাহ আমাদের মুসলমানের ঘরে জন প্রেরণ করেছে এবং বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাই আল্লাহুম্মা আমিন আল্লাহ আনতাস সালাম আমিন কাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল আল্লাহ তাআলা সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি একটা পার হয়ে গেল এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দীরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করি যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকান হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়তের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকে রাজা মুবারক কবুল করে নিও তাম আমি কেরাম আসাহাবি কেরাম তাবিনী কেরাম তব তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির মিশে যত মুমিন মুমিনা আল্লাহ সকলার কবরকে জান্নাতে টুকরা বানাও আল্লাহ তালা তোমার অলি এখানে শুয়ে আছে ওমর ওমর শহীদ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার নব নিযুক্ত কমিটিকে আল্লাহ তুমি কবুল করো ম্যানেজিং কমিটির সভাপতি সহ সভাপতি সেটারি কেশিয়ার সদস্য যারা আল্লাহ সকলকেই তুমি জান্নাতী সদস্য হিসাবে কবুল করে নাও এ মাদ্রাসার মহতামিম মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবে এলিম দিয়ে দুই ধনীর মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ তুমি কবুল করো একশোটা কোরআন শেফ চাইছিলাম তোমার বান্দারা দিয়ে দিল আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও এছাড়াও নগদে বাকি যাচ্ছে অনেক দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করো পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা জনম দুখনি বাবা যাদের কবরে চলে গেছে আমি সহ আমরা বাবা হারে ইতিন যারা হাত তুলেছি মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতে এর টুকরা কবুল করো আল্লাহ আজকে মাদ্রাসায় অনেকে প্রকাশে দান করেছে অনেকে গোপনে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আমাদেরকে সুস্থতা দান করো গোটা বাংলাদেশের প্রতি রহমত বরকত নাজিল করো আল্লাহ যে পদে চললে খুশি হবে সে পথ আমাদের কবুল করো শয়তানের ধোঁকা নফসের ধোঁকা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু